আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিংজি। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরও একটি ছোট টিপস এবং ট্রিক্স শেয়ার করবো। যারা ল্যাপটপ ইউজ করেন বা বাড়ি সফটওয়্যার নিয়ে কাজ করেন, যেমন অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর বা অ্যাডোব প্রিমিয়ার প্রো বা ক্যামটাসিয়ার মতো বড় বড় বা ভারী সফটওয়্যারগুলো অনেক সময় কাজ করতে করতে হ্যাং হয়ে যায়, তাহলে কী করবেন? ল্যাপটপ হ্যাং হয়ে গেলে আপনি মেকারের কাছে দৌড়াবেন নাকি নিজে সলিউশন করবেন? নিজে সলিউশন করতে চাইলে সাথে থাকুন পরবর্তী ভিডিও অংশ দেখার জন্য। আমি পর্দায় দেখাচ্ছি, এখানে একটি লেখা দেখা যাচ্ছে, ইউর পিসি র্যাম ইন টু প্রবলেম অ্যান্ড নিডস টু রিস্টার্ট। এমন অবস্থা হয়েছে যেটা রিস্টার্ট করার কোনো সুযোগ নেই বা কোনো বাটনে পাওয়ার অফ করার কোনো সুযোগ নেই, তাহলে কী করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। সবচেয়ে সহজ সমাধান হচ্ছে আপনি ডিসকানেক্ট করে, কারেন্টের লাইন ডিসকানেক্ট করে আপনি সাথে সাথে পিসিটি ব্যাটারিটা খুলে নেবেন। পর্দায় দেখতে পাচ্ছেন আমি ডিসকানেক্ট করেছি আমার কম্পিউটারটি, ল্যাপটপটি। এবার আমি এটি ব্যাটারিটা খুলে নিব। ব্যাটারিটি খুলে নেওয়ার জন্য আপনাকে স্মুথলি এখানে যে বাটনটি রয়েছে সেই বাটনটি সামনের দিকে একটু সরিয়ে দিতে হবে। এরপর একটু ধরে আপনি আস্তে করে ব্যাটারিটি খুলে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটি খুলে নিচ্ছি। ব্যাটারিটি খুলে নেওয়ার পর আপনি এভাবে কতক্ষণ রেখে দিবেন, যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে। অর্থাৎ ঠান্ডা হওয়ার পরে পুনরায় যখন আপনি আপনার ল্যাপটপটির ব্যাটারি লাগিয়ে দিবেন, তখন পুনরায় সচল হবে আশা করি, তখন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ এটি হচ্ছে সবচেয়ে আপনার পিসিকে নতুনভাবে চালু করার সবচেয়ে গোপন টিপস এবং ট্রিক্স। এটি হচ্ছে সবচেয়ে আজকের জন্য ভিডিও। আমি আশা করি এই সহজ এবং গোপন টিপস এবং ট্রিক্সটি ফলো করে আপনি আপনার ল্যাপটপকে পুনরায় সচল করতে পারেন এবং কোনো জায়গায় না গিয়ে ঘরে বসেই নিজেই সমাধান করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।